মিঠুন চক্রবর্তী রোড শো থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চার ইন্দাসে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার বিজেপি প্রার্থী নির্মল ধারার সমর্থনে ইন্দাসে রোড শো করতে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই রোড শো থেকে বাড়ি ফেরার পথে বৈকুণ্ঠপুরের কাছে বাইক এবং ছোট ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন চার বিজেপি কর্মী। আহত চার বিজেপি কর্মীকে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ওই চারজনের নাম যথাক্রমে গণেশ মাঝি, তাপস বাগদি, তপন মাঝি, সুব্রত রায়। সকলেরই বাড়ি দুয়ার গ্রাম লস্করদিঘি এলাকায়। এই চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যত্র রেফার করা হয়েছে বলে জানা গেছে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। ঘটনাটা আজকে জানেন যে আমাদের এখানে ইন্দাসেতে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীর একটা রোড শো ছিল। সেখানে কয়েক লক্ষ মানুষ এবং আপনার রাস্তাতে প্রচুর ধরনের প্রচুর মানুষ ছিলেন। সেই অবস্থায় আমাদের দুজন কর্মী, ওনারা বাইকে করে ফিরছিলেন, বাড়ি ফিরছিলেন, সেই অবস্থায় একটা ছোট হাতি সামনের দিক থেকে সংঘর্ষ হওয়ার পরে এরা ইঞ্জিওর্ড হয়েছে প্রচুর পরিমাণে। কজন ছিলেন বাইকে? বাইকে দুটো বাইক ছিল, চারজন ছিল। কোন জায়গাটা হয়েছে? ওটা হয়েছে আপনার বৈকুণ্ঠপুর, ইন্দাস থেকে বেরিয়ে গিয়ে শ্বাসপুর ঢোকার আগে বৈকুণ্ঠপুর একটা স্টপেজ আছে, ওই স্টপেজে যেতে হবে। চারজনের বাড়ি কোথায়? চারজনের বাড়ি হচ্ছে শ্বাসপুরের যে একটা লস্করদিঘি পার আছে ওই জায়গায় ওদের বাড়ি। কী কারণ হয়েছিল মনে হচ্ছে? কারণটা একটাই, অন্য কোনো কিছু কারণ নেই। কারণ আজকে তো প্রচুর মানুষ ছিল, কারণ কয়েক লক্ষ মানুষ হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন। আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী এসেছিলেন ইন্দাসে রোড শো করতে, মানে মানুষের ব্যাপক উন্মাদনা এবং রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল। তো কোনো কারণ নয়, ওরা বাইকে করে যাচ্ছিলো, ছোটো হাতি আসছিলো, সেই অবস্থার মধ্যে টার্চ হয়েছে এবং ওরা ছিটকে পড়েছে। ছোটো হাতিটাকে কি আটক করেছে? না না না, আটক মানে ওখানেতে তাদেরকে জানা হলো, তো তারও তেমন কিছু দোষ ছিল না। কারণ রাস্তার আজকে কয়েক লক্ষ মানুষ, এটাই ছিল সম্পূর্ণ কারণ। এটা তাছাড়া চারজন কর্মীর পরিস্থিতি কি এখন? এখন আপাতত একজন সেলসলেস আছে আর বাকি তিনজন জ্ঞান আছে, ট্রিটমেন্ট চলছে। হাত পাগুলো হয়তো হাত পা বা কারো মাথায় চোট হয়েছে, এই পর্যন্ত হয়েছে। এই চারজনের নাম জানা আছে? না, নাম একটু জানতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মীর নজরুল ইসলাম, আমি ভারতীয় জনতা পার্টির ইন্দাস বিধানসভার কর্মী। ঘটনাটা আজকে তো আমাদের ইন্দাস বিধানসভার মহাপুর একটা পথসভা ছিল, সেই পথসভা শেষ হওয়ার পর শ্বাসপুর থেকে বৈকুণ্ঠপুর যাওয়ার আগে একটা বাইকের সাথে একটা ছোট হাতি মুখোমুখি একটা সংঘর্ষ হয়, ভাগ্য হয় আর কি। একটা বাইকে তিনজন ছিল, আরেক চারজন আহত হয়েছে, আরেকজন কোথায় ছিল? আর একজন আরেকটা বাইকে ছিল নাকি? অন্য বাইকে যে এখন আমি হয়তো স্পটে যাইনি, মানে যাওয়ার আগেই দেখছি ওনারা এসেছেন, আমি দেখতে এলাম, দেখলাম যে মোটামুটি খুব একটা না হলো সিরিয়াস, খুব একটা নয়, তবুও দেখলাম যে রিস্ক আমরা নিতে চাই না, আমাদেরকে বর্ধমান রেফার করা হবে। বাড়ি কোথায়? আমাদের বাড়ি হাসপুর লস্করদিঘি পার। নাম কি আছে জানা আছে? আপনি কি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@gmail.com।